আচ্ছা, এমন কি কোনো ম্যাজিক্যাল মন্ত্র আছে যেইটা আপনি জানবেন আর ফলো করবেন, সাথে সাথে আপনার ডিজাইন একেবারে নুব থেকে প্রো হয়ে যাবে আর কোনো ঝামেলা ছাড়াই? আর আপনি ইভেন জানেনই না, ডিজাইনের কোনো প্রিন্সিপাল জানেন না, কিছু জানেন না, জাস্ট ইলাস্ট্রেটর চালাইতে পারেন, ডিজাইন করতে পারেন, আর সেই মন্ত্রগুলো কাজে লাগাই আপনি সিম্পলি আপনার ডিজাইনটার একেবারে প্রো লুক দিয়ে ফেলাইতে পারেন। এরকম নাক চুপ বুইজা ফলো করার মতন রুলস কি ডিজাইনে আছে? অবশ্যই আছে, আর আমরা আজকে সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আমরা আজকে করতে যাচ্ছি, মানে বলতে যাচ্ছি সেই তিনটা বিষয়, যে মানে তিনটা টিপস দিতে যাচ্ছি, যে তিনটা টিপস আপনি ফলো করলে ডিজাইনে সিম্পলি জাস্ট নাক চোখ বুইজা ফলো করবেন, তাতেই দেখবেন যে আপনার ডিজাইন প্রো হয়ে যাবে। সো লেটস গো। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর আমাদের মারার প্ল্যানে আছেন অনেকদিন, অনেকদিন পরে, সরি। আর হ্যাঁ, প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা আমি আব্দুল আহাদ নামের একজন ভাইকে উৎসর্গ করতে যাচ্ছি, কারণ সে একটা অ্যামেজিং কমেন্ট করছে। যে কমেন্টটা মূলত কমেন্টস দুই তিনটা করছে, এর মধ্যে একটা কমেন্টস বেশ চমৎকার, ভালো লাগছে আমার। আর তার আমি সেই সময় প্রমিস করছি যে তার জন্য একটা টিপসের ভিডিও আসতে যাচ্ছে, ভিডিওটা স্পেশালি তার জন্য। আর ট্রাস্ট মি, সবাইরই অনেক উপকার হতে চাইতেছে, সবাইরই। সো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি এরকম একটা ডিজাইন নিয়ে রাখছি এইখানটায়, আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্যাম্পল ডিজাইন, বাট এই ডিজাইনটা আমি নিজে তৈরি করছি, তো ভুলভাবে তৈরি করার চেষ্টা করছি, তবে অতটা ভুল হয় নাই, মানে বোঝাই যাইতেছে প্রি প্ল্যান। বাট আপনারা যখন ডিজাইন করেন তখন মোস্ট কমন এই ভুলগুলা বা নতুনেরা এই জিনিসগুলো খেয়াল না করার কারণে ডিজাইনের একটা জিনিস তৈরি হয়। সো চলেন আমরা এইগুলো করি। প্রথম টিপস, আমাদের নাম্বার ওয়ান টিপস যেটা, সেটা হলো সিম্পলি, আমি বড় কোনো কথাবার্তায় যাইতেছি না, বেশি ঝামেলায় যাইতেছি না, মানে অ্যাকচুয়াল কোনো ইসেই যাইতেছি না, আমি জাস্ট টিপসটা দিতেছি। প্রথমে ডিজাইন করার শুরুতেই আপনারে টেক্সট দেওয়া হবে, আপনাকে ইমেজটা দিয়ে দিবে ক্লায়েন্ট, বা আপনি যদি এমনিতে টেমপ্লেট ডিজাইন করেন তখন আপনি অবশ্যই প্রথমে ইমেজটা নেবেন। আর নেওয়ার পরে আপনি যেই কাজটা একেবারে ফার্স্ট করবেন সেটা হইলো আপনার নাম্বারিং। নাম্বারিং জিনিসটা ঠিক কি, এইটা আসলে একটা অফিসিয়াল কথা, এটারে বলে হায়ারার্কি। আমরা ইনশাল্লাহ সামনে কোর্স আসতে যাচ্ছে খুব তাড়াতাড়ি, বেসিক টু অ্যাডভান্স, একেবারে যারা কিছুই জানে না ডিজাইনারে সেখান থেকে প্রো বানানোর, ফ্রিতে সম্পূর্ণ এইসব ডিজাইনে, তখন আমরা এইসব জিনিস আলোচনা করব। বাট আপাতত আমরা বুঝি যে এই হায়ারার্কি জিনিসটা আমরা সিম্পলি, হায়ারার্কি কি জিনিস সেটা না বুঝেও করতে পারি। কিরকম, আমরা প্রথমে একটা নাম্বারিং করব, যে এইটা হচ্ছে আমাদের ডিজাইনের টাইটেল, এইটা হচ্ছে আমাদের বডি টেক্সট, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফো। তো আমরা প্রথমেই নাম্বারিং করব যে কার দিকে প্রথমে চোখ পড়া দরকার। প্রথমে আমাদের চোখ পড়া দরকার ইমেজে, তো আমাদের ইমেজের নাম্বার হলো ওয়ান। তারপর আমাদের চোখ পড়া দরকার টাইটেলে, আমাদের টাইটেলের নাম্বার হলো টু। এরপর আমাদের চোখ পড়া উচিত বডিতে অথবা কন্ট্যাক্ট ইনফোতে, যাই হোক কন্ট্যাক্ট ইনফোতেই পড়া উচিত, আর বডি তো এমনিতেই টাইটেলের সাথে চলে আসবে। সো আমাদের এই জিনিসটা এভাবেই নাম্বারিং করে নেবো আমরা প্রথমে, ফার্স্ট যদি নাম্বারিংটা করে নিই, কিছু না বুঝা নাক চোখ বুঝা নাম্বারিং করে নেবো এবং সেটা ফলো করবো। কীরকম, আমাদের টেক্সটের নাম্বার ওয়ান, সো সবার নাম্বার ওয়ানে তারে দেখানোর ব্যবস্থা করলাম। এরপর আমাদের টাইটেলের নাম্বার টু, তো আমরা যদি এখানে একটা ফন্ট নেই, সাপোজ না আমাদের গোথাম ফন্টটা মেবি ভালো লাগবে, গোথামে যাই আমরা একটু, গোথাম বোল্ড, খারাপ না, দ্য মোস্ট পার্সোনাল ডিভাইস অন আর্থ। ঠিক আছে, তো আমরা এমন একটা ব্যবস্থা করলাম, দ্য মোস্ট পার্সোনাল ডিভাইস অন আর্থ, পার্সোনাল ডিভাইস কথাটা একটু বড় হয়ে যাচ্ছে, রাইট? ঠিক আছে, আমরা না আসলে এখানে এমন একটা ফন্ট লাগবে যেটা কনডেন্সড, অর্থাৎ লম্বা চড়া। আমি জাস্ট এখানে এমন কোনো ফন্ট নিয়ে কথা বলতেছি না, কিছু নিয়ে কথা বলতেছি না, আমি জাস্ট যেটা বলতেছি সেটা হইলো আপনারা প্রথমে এমন একটা কিছু করবেন যেটা হইলো আমাদের নাম্বারিংটা যেন দেখা যায়। এখন এটা হইতে পারে আপনার এইটা একটু মোটা করে দিবেন, এইটা একটু চেকন করে দিবেন হইতে পারে, অর্থাৎ থিক অ্যান্ড থিন হইতে পারে, আপনার কালার চেঞ্জ করে দিবেন, যা করে দেন নাম্বারিংটা যেন স্পষ্টভাবে ভিজিবল হয়। যে জিনিসটা প্রথমে দেখার সেটার দিকে চোখ যেন প্রথমে পড়ে, দ্বিতীয় যেটার দিকে পড়ার সেটার দিকে যেন পড়ে, তৃতীয় যেটার দিকে পড়ার সেটা যেন পড়ে, এরকম আমরা সিম্পলি এখন আমরা সেম ফন্টই নিব, বাট ওই যে চোখ পড়ার বিষয়টা এটা মেনটেন করবো। কীরকমভাবে, সিম্পলি আমরা এইটার বোল্ড নিছি, আমরা এইটারই সেম ফন্টই পারি, একেবারে আমরা রেগুলার নিলাম এবং তার সাইজও আমরা ছোট করে দিলাম, গেল দ্বিতীয় ব্যাপার আমাদের। এটারও আমরা সেম কাজটা করব, আমাদের দ্বিতীয় নাম্বারের এই সেম টু সেম আমরা তৃতীয় নাম্বার করলাম, এখনও কিন্তু আমাদের সেম জিনিসটা আসতেছে না। এই গেল প্রথম টিপস। দ্বিতীয় যেই টিপসটা আমার আসতে যাচ্ছে নাম্বারিং করার পরে হায়ারার্কি মেনটেন করার জন্য এই জিনিসটা লাগবে, সেটা হলো আমাদের এইটারে বলা হয় প্রক্সিমিটি। এখন প্রক্সিমিটি কি জিনিস অবশ্যই আমরা বাইডিটার সামনে জানবো, বাট এসব কিছু না বুঝাও আমি একটা কাজ করতে পারি। কী করতে পারি,
আপনারা সিম্পলি একটা কাজ করবেন, এরকম যদি টেক্সট লেয়ার বা টেক্সট অবস্থায় থাকে তখন আসলে প্রক্সিমিটি জিনিসটা বুঝতে একটু অসুবিধা হয়। এজন্য একটা চালাকি করবেন, বোকার মতন একটা ব্যবস্থা করবেন, সেটা হলো এইখানটায় জাস্ট কিছু বক্স আঁকবেন, এরকম এই টাইপফেসটা যেরকম এইখান থেকে এইটার সেম দূরত্বে একটা বক্স আমরা নিলাম। এবার একটা বক্স নিলাম, ওকে এই একটা বক্স নিলাম, যে বক্সটা একেবারে আমরা পুরো করে দিব, হ্যাঁ এই একটা বক্স নিলাম। এরপর এইটার অনুযায়ী এরকম আবার সেম টু সেম আমরা আর একটা বক্স এইখানটায় নিলাম। এখন এই বক্সগুলো কেন নিতেছি আমরা একটু পরেই এই জিনিসটার একেবারে অর্থটা বুঝে যাবো, যে আসলে এই জিনিসটার ঠিক কাজটা ঠিক কী, এই জিনিসটা আমরা এখনই বুঝে যাবো। দেখা যাক, আমরা এই বক্সটা নিলাম, নেওয়ার পরে আমাদের এই সেম জিনিসটা আমাদের এইখানটাও লাগবে, আমরা এটা এইখানটায় নিলাম, বাট একটু ছোট লাগবে আমাদের, অত বড় লাগবে না, এই জিনিসটা আমাদের লাগবে। তো আমরা এই জিনিসটারে এখান থেকে করলাম, বক্সটা নেওয়া শুরু করলাম, দেখা যাক কী হয়। আমরা এই বক্সগুলো নিয়ে নিলাম, এই এবারে আমাদের এই একেবারে দূরত্ব জিনিসটা সেম লাগবে, ভিডিওটা একটু বড় হইতে পারে বাট আপনারা এরকম নিয়ে নিলেন। হ্যাঁ সিম্পলি আমরা এরকম বক্স নিয়ে নিলাম। এরপরে আমাদের এই সেম বক্স এইখানটায় লাগবে, যেহেতু সেম টাইপফেস বেশি ঝামেলা হবে না, আমরা এরকমভাবে এটা রি করলাম, ওকে গেল। এরপরে আমরা সেম বক্স আবার নিলাম, কন্ট্রোল ডি 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 প্রেস করে আমরা এই বক্সগুলোর সেম টু সেম জায়গা মতন ই করলাম, প্লেস করলাম যেন আমাদের সেম টু সেম হয়, ওকে এই গেল। এই বক্সটা এখানটায় আমাদের সেম টু সেম গেল। এই বক্সটা আসলে অতটাই হয় নাই আমাদের, আমরা একটুখানি ঠিকঠাক মতন করব, তারে টাইপফেসের সাথে মিলাবো যেন আমাদের টাইপফেসের সাথে সে এক্স্যাক্টলি পারফেক্টলি মিলে যায়, এটা ইম্পর্টেন্ট, না হলে আমাদের এইটা ঠিক থাকবে না। একেবারে খুব সুন্দরভাবে আমরা এই জিনিসটা করে নেব। এখন এই জিনিসটা করার পর এখন মনে হইতেছে কাজটা বোকার মতন, আমরা এই জিনিসটা কেন করলাম, বাট এবারে যদি আমরা একটু কাজ করি, আমরা এই জিনিসটারে ধরলাম, এইটারে ধরলাম, এইটারে ধরলাম, এই 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 সবাইকে আলাদা করে একটু ধরলাম, ধরার পরে এই 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 এবারে আমরা যদি এইখানটায় তাদের একটা কপি নিয়ে আসি, রাইট, আমরা একটু বাইক সাইডে তাদের কপি নিয়ে আসলাম, এটা সাদা করে দিলাম। এখন যদি আমি আপনারে বলি যে এই একটা জিনিস এই দেখেন, আপনারা সেম টু সেম জিনিসটা দেখেন, দেখার পরে আমরা এই সেম জিনিসটারই একটা কপি এই পাশে রাখি, এবার একটু অ্যাডজাস্টমেন্ট করবো, কীরকম এইটা উপরটা আছে থাক, আমরা এর একটু এটার আর একটু কাছে নিয়ে যাব, এই তারপরে এইরকম আর একটু এটার এটার আর একটু কাছে নিয়ে যাব, অর্থাৎ এরা তিনজনের দূরত্ব আমরা সমান রাখলাম। এরপরে আমাদের এইটা এইটা আমরা কী করবো, আমরা এখন একটু বুদ্ধিমানি করবো, আমরা এটারে একটু চালাকি করবো, কীরকম চালাকি দেখাই আমি, আমি হিজি বিজি করেই ঠিক করতেছি, আমি জাস্ট একটু স্পেসগুলারে কমাই আর যে কোনোভাবেই হোক জাস্ট হিজি বিজি কমাইতেছি, পরে আমি এটা যে বললাম চালাকি করবো সেটা করবো। তো আমি এগুলারে ধরলাম, ধরার পর এইটারে সিলেক্ট করলাম, কইরা আমাদের এই যেখানটায় আমরা অ্যালাইন করলাম, সিম্পলি অ্যালাইন করলাম, ওকে কি অবজেক্টের সাথে অ্যালাইন করলাম, করার পরে আমরা সিম্পলি অ্যালাইন টু সিলেকশন কইরা এখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করব, ডিস্ট্রিবিউটটা করব সেম, অর্থাৎ আমাদের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার করলাম এই, অর্থাৎ এখন আমাদের এটা মোটামুটি কাছাকাছি চলে আসলো, আমাদের আরও কাছে থাকা দরকার আসলে, আমরা আর একটু কাছাকাছি নেওয়ার জন্য কী করতে পারি দেখি, এই করলাম, তারপরে এদের সবাই এদের ধরলাম, ধরার পরে অ্যালাইনমেন্টে সেই অ্যালাইন টু সিলেকশন আছে, আমাদের ডিস্ট্রিবিউশন আর হ্যাঁ এটার আবার আর একটু কাছাকাছি নিয়ে আসলাম, এবং এরে আমাদের এই জিনিসটারে এই যে এই ব্লকটারে এই ব্লকটার আর একটু কাছে নিয়ে আসলাম, ওকে এই গেল আর একটু কাছে নিয়ে আমাদের। এবারে আমরা এই যেটা আছে এইটারে আবার আমরা সেম কাহিনীটা করলাম, আমরা এইটার সাথে এর দূরত্বটা একটু করলাম, এর সাথে এর দূরত্বটা একটু কাছাকাছি করলাম, ওকে এবার আমরা আবার ওর একটু সেম টু সেম অ্যালাইনমেন্টটা করে নিই, ডান, ওকে এবারে এদের মধ্যকার দূরত্ব আবার সেম থাকবে, এই এরকম করলাম, এবং আমরা পুরো জিনিসটাকে একটু যা করা করলাম। এবারে যদি আমরা দেখি ডিজাইনটার, তাইলে কিন্তু আমরা স্পষ্টই বুঝতে পারতেছি যে এই তিনজন একসাথে, তারপরে এই এরা একসাথে, এরা আবার আলাদা, এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটাই হচ্ছে আমাদের প্রক্সিমিটি, অর্থাৎ কার সাথে কে, এই জিনিসটা যদি আমরা ক্লিয়ারলি ডিফাইন্ড করি তাহলে আমাদের ডিজাইন বুঝতে অনেক বেশি সুবিধা হয়। সো এইটা কেন করলাম, আপনি হয়তো প্রথম দিকে যারা নতুন আসেন তাদের এই জিনিসটা প্রবলেম হয়, তারা প্রক্সিমিটির এই জিনিসটারে অত সুন্দরভাবে ই করতে পারবেন না, কিন্তু যদি এই দেখেন যখন এইখানটা আমি করলাম তখন আসলে বুঝতে যত অসুবিধা হয়, আমার এরকম লেআউটটা যদি আমি এখানে সাজাই নিই তখন কিন্তু আর আমার এই প্রবলেমটা হবে না। দেখেন এবারে আমি এইটারে কী করবো, সিম্পলি এখান থেকে
ক্যারেক্টার এখান থেকে এই যে লিডিংটা কমাই দিব, এই যে এটার বলে লিডিং, আমি এখান থেকে লিডিংটা কমাই আমাদের একটু কাছাকাছি নিয়ে আসবো। এই এখন আমি আমার চোখের আন্দাজে নিলাম, আপনি আপনার চোখের আন্দাজে নিতে পারলে ভালো, এক সময় পারবেন অবশ্যই ইনশাল্লাহ, বাট আপাতত যতক্ষণ না পারতেছেন ততক্ষণ এইভাবেই আপনি ই করতে পারেন। কী বলো, এটা এই বক্স থিওরিটা অ্যাপ্লাই করে সুন্দর মতন এই জিনিসটা অবশ্যই আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, আমি এখানটায় আরেকটুই করবো, যেটাতে বলা র্যাগিং, এটা একটা বোনাস টিপস হিসাবে নিতে পারেন, বাট আপাতত এইটা আমি এখানটায় জাস্ট দেখাই দিতেছি, ই করতেছি না, ইনক্লুড করতেছি না যেটাতে বলে। আচ্ছা, আর একটা বললাম, এটা এমন একটা ডেমো ডিজাইন, ডেমো ডিজাইনের কারণে এই জিনিসটা অতটাই হচ্ছে না, বাট আমার থিওরিগুলো যদি আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হবে, কারণ আপনি রিয়েল ডিজাইনে যখন অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে ওয়াও, এটা তো আসলেই অনেক কাজ করে, কিন্তু এখন হয়তো আপনার কাছে অতটা কাজ করবে না, কারণ আমার ডিজাইনটাই আসলে অ্যাকচুয়াল আমি ওরকম চিন্তাভাবনা করে করিনি, জাস্ট আপনাদের বেসিক ধারণাটা দেওয়ার জন্য ডিজাইনটার আমি জাস্ট একটুখানি তৈরি করলাম, এই এতটুকুই। এর বাইরে আসলে ডিজাইনটা নিয়ে আমার অতটা কোনো প্ল্যান ছিল না, তো এজন্য আসলে ওরকম ই হয়নি। আমি এটার জন্য একটা অন্য ফোন ব্যবহার করবো, তুমি দেখি মিডিয়াম বুক বুকটা হচ্ছে আমার, আরেকটু ছোটো করে দিই আমি, ঠিক আছে, কাইন্ড অফ অন্য একটা ফোন নিলাম। হ্যাঁ, এবারে কিন্তু আমাদের এইটা ক্লিয়ার যে এটার পর চোখ এটাই পড়বে, তারপর এটাই পড়বে, এক্স্যাক্টলি। এবার আমরা এই বক্সগুলো সরাই দিই, তো আমরা বুঝতে পারছি যে দুই নম্বর টিপসটা হচ্ছে আমাদের সিম্পল প্রক্সিমিটি। আমাদের প্রক্সিমিটি আমরা কীভাবে মেনটেন করব, সিম্পলি কিছু বক্স আমরা এইখানটায় এরকম তৈরি করব, যারা বুঝতে পারতেছি না, করার পরে আমরা সুন্দর মতন বক্সগুলোর এই জায়গায় অ্যারেঞ্জ করব, করার পরে আমরা এই বক্স অনুযায়ী এটাকে সাজাই নিব। কী করলাম, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা আছে, এইখানের দূরত্ব কমাই দিছি, কমাই দিছি, এবার আমাদের সেই কন্ট্যাক্ট ইনফো নিয়ে আমাদের কাজ বাস, এটা নিয়ে করলাম, সরি আমাদের এইটা হয় নাই, এই করলাম। এবারে আমরা এটা একটু বোল্ড করে দেবো, মিডিয়াম করে দেবো, যদি আমাদের এটা যেহেতু একটু বেশি কাজের না বুকি থাকে, ওটা বেশি ঝামেলা করতেছে। এবারে আমরা কি করব, সিম্পলি আমাদের ডিজাইনের যে জিনিসটা এইখানটায় দেখলাম যে এই তিনজনের মধ্যে দূরত্ব তো ঠিক আছে, বাট আমাদের উপরেরটার সাথে এটার দূরত্ব একটু বেশি দেওয়া, কারণ এটা যেন বোঝায় যে উপরেরটা হচ্ছে আমাদের হেডিং আর আমাদের এই যে নিচের এটা হচ্ছে বডি টেক্সট। এই জিনিসটার জন্য এখানে যেরকম দূরত্ব দিলাম, সেম জিনিসটা এইটুকু জায়গার মধ্যে আমরা ওই সেম জিনিসটাই করতেছি, সিম্পল। আমরা এখানে সিম্পলি তাদের এদের মধ্যকার দূরত্ব একটু কমাই দিলাম, বাট এরে ধৈরা শুধুমাত্র এই লাইনটা ধৈরা আমরা ক্যারেক্টার প্যানেলে গিয়া এর মধ্যকার লিডিংটা একটু বাড়াই দিলাম, যাতে আমাদের ওই জিনিসটা বোঝা যায় যে তারা আসলে একটু দূরে, রাইট, এরা হচ্ছে এই শেপ, এরা একটু দূরে। আমরা আরোভাবেও করতে পারি, অন্যান্যভাবেও করতে পারি, জাস্ট আমি এখানে যেটা দেখাইতেছি সেটা হলো সিম্পলি শুধুমাত্র আপনার প্রক্সিমিটির মাধ্যমে এই কাজটা আপনি কীভাবে করতে পারেন। যখন আমরা ইনশাল্লাহ ফাইনাল ডিজাইন করব তখন আমরা এই জিনিসটা আরও ভালোভাবে শিখব, বাট এখন আপনি এই জিনিসটা জাস্ট একটু দেখেন, যেটা সিম্পলি আমরা জাস্ট একটু প্লেসমেন্টের পরিবর্তন কইরা কীভাবে সিম্পলি এই কাজটা করতে পারি, আরেকটু দূরত্ব বাড়াবো, যাতে আরেকটু ই হয়, যেহেতু আমরা অন্য কিছু সাহায্য নিতেছি না, আরও সাহায্য আছে, আমরা এই দুইটার কালার আলাদা আলাদা রাখতে পারি, অবশ্যই রাখবো, যাতে এই জিনিসটা আরও সুন্দর হয়। ওকে, এবারে কিন্তু আমাদের যেটা বললাম যে আমাদের প্রথমের ই ছিল কি, নাম্বারিং, রাইট, প্রথমে ছিল আমাদের নাম্বারিং। এই নাম্বারিং অনুযায়ী আমাদের ডিজাইনটা কিন্তু ঠিকঠাক মতন খুব সুন্দরভাবে, এবার আগের ডিজাইনটার যদি আমি একটু ই রাখতাম, যারা দেখছেন আগের ভিডিওটা পিছনে টাইমে দেখেন, আগেরটার থেকে এটা কিন্তু ওয়ে মোর বেটার, রাইট, ভুল হয়েছে আমার, এটা রাখা উচিত ছিল, বাট আগেরটার চেয়ে এই জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গেছে অলরেডি। দ্বিতীয় টিপস ফর ই করার ফলে আমাদের নাম্বারিং করলাম এবং খুব সুন্দরভাবে ডিফাইন করলাম প্রক্সিমিটি, যেটা বলে যে কার পর আমরা কারে দেখবো, কার সাথে কে, আমাদের এটা টাইটেল, টাইটেলের সাথে আমাদের বডি টেক্সট, এটা কন্ট্যাক্ট ইনফো। আমরা যত বেশি টেক্সট হোক, যত কিছু হোক, আমরা যদি এই থিওরিটা ফলো করি, জাস্ট চোখ বুঝে আপনি ফলো করবেন, দেখবেন যে হয়ে গেছে, জাস্ট চোখ বুঝে। এই গেল প্রথম দুই নম্বর টিপস। তিন নম্বর টিপসে আসি, সেটা হলো কালার। আমরা যদি সিম্পলি একটা কাজ করি, এইটারে জাস্ট সাদা কইরা দিই, ওয়াও, ডিজাইনটা এতক্ষণ যেরকম একটা মেরামেরা ছিল, একটু যদি এইটার একটা কপি নিয়ে দেখাই পাশাপাশি দুইটারে রাইখা, যে এই যে একটা মেরামেরা টাইপের ডিজাইন দেখাইতেছিল, এই সেটা সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে, সাথে সাথে এখনই আপনারা বুঝতে পারবেন যে দুইটা ডিজাইনের মধ্যে কতটা পরিবর্তন, কতটা ফারাক। এখন এই জিনিসটা আপনি ঠিক কীভাবে বুঝবেন, নতুনরা সবচাইতে বেশি প্রবলেম এই জায়গাটায় ফেস করে, তারা ডিজাইনের কালারে একটা মারাত্মক ঝামেলা ফেস করে। তো আমি এটার জন্য একটা আপনারে প্রো টিপস দিতেছি, সেটা হলো ধরেন সাপোজ আপনার কাছে এরকম পাঁচটা কালার আছে, এইরকম আমি একটু ইয়ে দিলাম পাঁচটা কালার, এরকম আমরা পাঁচটা কালারে বক্স বানাবো। কীরকম বক্স, আমরা এরকম একটা বানাইলাম, এরপরে এটার সাথে আমরা ছোট্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটা বক্স বানাইলাম, এই যে
এখন এই পাঁচটা বক্সে আপনার পাঁচটা লাগবে না, আমি একটু কম কইরাই দেই। এই একটা বক্সে এই কালার গেল, এরপরে আমাদের এই আর একটা কালার আমরা নিব, মেবি এইটারে নিব এরকম সবুজ, তারপরে আমরা এরকম আরেকটা কালার নিই, জাস্ট এই যে কালারটা এটা এরকম একটা কালার নিই। ওকে, এরকম আমার তিনটা কালার আছে, আমি সাপোজ তিনটা কালারে আমি কাজ করতে যাচ্ছি। এবারে আমরা এইটারই আবার একটা কাজ করি, যে আমরা এটার সাথে এটারে করলাম এই নীল, এরপরে এটারে করলাম আমাদের হলুদ, তারপরে এইটারে করলাম আমাদের কোথায় গেল সবুজ। ওকে, এইরকম ভাবে আমরা এইরকম কালারের যখন আমরা কালারগুলো সিলেক্ট করব, তখন আমরা এরকম ভাবে টেস্ট করব, একটা ব্যাকগ্রাউন্ড একটা ফোরগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড একটা ফোরগ্রাউন্ড, এইভাবে আমরা কালারগুলোরে টেস্ট করব। প্রথমে বক্স বক্স বানাইয়া যেই কয়টা কালার আপনার মনে হবে যে এই কালার আমি ইউজ করতে পারি, যেমন আমরা যদি এইখানটা এরকম করতাম, এই যে এই কালারটা সাপোজ এই একটা কালার, এইটার জন্য আমরা এই কালারটা নিলাম, এই কালারটা এই, তারপর আমরা এইটার জন্য এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অত বেশি খারাপ দেখাইতেছে না, যেহেতু আমি নিছি তো আমি আমার মানে কি বলবো, আমি তো একটু ট্রেন্ড, সো আমার চোখ অলরেডি ওই রকম কালার দেখলে সেই করে না। এই তো আমরা যদি আসলে এটা আমি আরো একটু মেরমেরা নিতে চাইছিলাম, বাট ওই যে বললাম আমার অজান্তি এই জিনিসটা হয়ে গেছে, আরো মেরমেরা হয়তো যদি এরকম নিতাম, আমি চাইছিলাম প্রথমে যে এরকম মেরমেরা নিব, কিন্তু ওই আমার অজান্তি এই জিনিসটা ঠিক হয়ে গেছে, কারণ ওই যখন আপনার চোখ ট্রেন্ড হয়ে যাবে তখন এই জিনিসটা আর আপনার এই ঝামেলা করবে না। তো কি করবেন আপনারা, সিম্পলি এই জিনিসটা এইভাবে টেস্টিং করবেন যে যখন আমরা বক্সে নিয়ে টেস্ট করি তখন আসলে কোনটা টেস্টে পাস হয়, যেটা সবচাইতে বেশি সুন্দরভাবে এই দেখেন এইটাই দেখা যাইতে যে এইটা স্ট্যান্ড আউট বেশি করে না এইটা স্ট্যান্ড আউট বেশি করে। সুন্দর মতন আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আমরা এইভাবে কালারটাতে প্রথমে টেস্ট করব। আপনি কালারের থিওরি জানেন না, সাইকোলজি জানেন না, কিচ্ছু জানেন না, সিম্পলি আপনি কালারটা নিছেন, সেটার জন্য আমার মনে হয় ভিডিও আছে, একটু খোঁজ নিয়ে দেখেন যে কালার কীভাবে নিতে হয়, কয়েকটা ভিডিও আছে সেখান থেকে আপনি শিখছেন কালার নিবেন, সাইকোলজি ফাইকোলজিগুলো পরে, জাস্ট আপনি সিম্পলি কালার অ্যাপ্লাই করার সময় এই জিনিসগুলো একটু, এই কালার এটা বলা হয় ইন্টারপ্রিটেশন, এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখলেন যে আমার ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ফোরগ্রাউন্ডের কালারটা যায় কিনা। জাস্ট সিম্পল তিনটা টিপস, একটা হলো প্রথমে আমরা কী করব নাম্বারিং করব, দ্বিতীয়ত আমরা কী করব নাম্বারিং অনুযায়ী সেগুলোরে বসাবো, এবং কাছাকাছি কিনা এই জিনিসটা এইরকমভাবে বক্স তৈরি করে ঠিক করব। তিন নম্বরে আমরা সিম্পলি কালারটা ব্যবহারের আগে জাস্ট একটু ট্রাই করে নেব এইরকম বক্সে ইন্টারপ্রিটেশনটা, অর্থাৎ ওই যে কালারের একটার সাথে একটার কী বলা হয় মানে মিলনে কেমন হয়, মানে লাইক একটার সাথে একটা ব্যবহারের সাথে তারা কেমন বিহেভ করে, কেমন কন্ট্রাস্টটা মেনটেন করে, কন্ট্রাস্ট বড় শক্ত শব্দ যদি না পারেন ঝামেলা নেই, সিম্পলি অন্ধের মতন মানে সরি অন্ধ না জাস্ট বোকার মতন এই জিনিসটা অ্যাপ্লাই করবেন, সিম্পলি দেখবেন আপনার ডিজাইন মেরমেরা একটা ডিজাইন থেকে খুব সুন্দর একটা ডিজাইনে চলে আসবেন। তো হ্যাঁ, আমি এখানে অতটা সুন্দর হয় নাই কারণ আমি তো প্ল্যান করি নাই, বাট এইটা যখন আপনারা অ্যাকচুয়াল ডিজাইনে করবেন, আমার এই চার ডিজাইনের পেজের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, অথবা আপনারা পেজে যাইতে পারবেন, ফেসবুকে গিয়ে সিম্পলি সার্চ করবেন এইচআর ডিজাইন 101, সেইখানে আমি এই এরকম কিছু ডিজাইন অর্থাৎ লাইভ ডিজাইন, আমার স্টুডেন্টদের লাইভ ডিজাইন আমি চেঞ্জ করে দেখাইছি, সেই সব ভিডিওগুলো অবশ্যই দেখবেন, সেটা শুধুমাত্র পেজে আস, তাইলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে একটা ডিজাইন জিরো থেকে প্রো বানানো যায় সিম্পল। সো সিম্পল তিনটে টিপস মনে রাখেন, আর আব্দুল হাত ভাই অনেক অনেক থ্যাংকস আবারও, আর সবাই একটু ভালো ভালো কমেন্টস করেন, নাইলে আমার এনার্জি পাই না, এরকম কমেন্টস করতে থাকেন যাতে আমি আরও ভিডিও বানানোর একটা ই পাই, আর আপনাদের কী কী প্রয়োজন সেটা অবশ্যই অবশ্যই কমেন্টসে জানান, আর কেমন লাগলো সেটাও জানান, আর কি ভালো থাকেন সুস্থ থাকেন আর এক্সাইটেড থাকেন, কারণ খুব জলদি খুব চমৎকার একটা কোর্স আসতে যাচ্ছে। আর হ্যাঁ, যারা এখন রেজিস্টার টুল শেখেন নাই তারা এখন আই বাটনে, সরি আই বাটনে না, প্লে লিস্টে আসতে যাচ্ছে ভিডিও, ওটা পুরোটা দেখে নিন সুন্দর মতন, আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য একটু দোয়া করেন। আসসালামু আলাইকুম।